আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করি, আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক ফোন আছে যেগুলো মোবাইল আনলক বা ফ্ল্যাশ এগুলো হচ্ছে না বা করা যাচ্ছে না, এমন অনেক ফোন আছে যেগুলো কোনো ডিভাইস ডঙ্গলে সাপোর্ট নেই। তখন আমাদের এগুলো সার্ভারের মাধ্যমে করতে হয়, কিন্তু অনেকেরই আছে যে সার্ভারে কিন্তু অ্যাকাউন্ট নেই, যার কারণে তারা যখন কাস্টমার আসে বলতে পারে না যে আসলে ওই মুহূর্তে ওই ফোনটা কত টাকা লাগবে। তো এই নিউজগুলো আপনি কোথা থেকে পাবেন, সহজে কিভাবে কালেক্ট করবেন, কিভাবে সহজে আপনি পাবেন, এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তাই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো যখন আমরা স্যামসং ফোন বা টেকনো বা ইনফিনিক্স অথবা আইটেল অথবা আপনার এই ধরনের অনেক ফোন আছে যেগুলো অনেক সময় দেখা যায় আমাদের ডিভাইস ডঙ্গলে সাপোর্ট থাকে না এবং সেগুলো সার্ভারের সাহায্যে করতে হয়, এবং যাদের সার্ভারে অ্যাকাউন্ট নাই তারা কিভাবে এই প্রাইসগুলো খুব সহজে দ্রুত জেনে ফেলবে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। সেটা জানার জন্য আমরা কি করব, যে খুব সহজে জানার জন্য আমরা একটা চ্যানেলে জয়েন করব। এই চ্যানেলে জয়েনের মাধ্যমে কিভাবে আপনি সেই চ্যানেল থেকে কোন সার্ভিসটা অনলাইন আছে, কোন সার্ভিসটা অফলাইন আছে, কোন সার্ভিসটার প্রাইস এই মুহূর্তে কত চলছে, যেগুলো বেশি প্রয়োজন সেই প্রাইসগুলো আপনি ইনস্ট্যান্ট জানতে পারবেন। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিন থেকে আমি মোবাইলটা দেখাচ্ছি, যে এই যে আমি এখন টেলিগ্রাম ওপেন করব। আপনারা আপনাদের টেলিগ্রামটি ওপেন করে ফেলবেন এবং টেলিগ্রাম ওপেন করার পরে এইখানে আপনারা সার্চ করবেন জিএসএম আলো। এইখানে সার্চ করার পরে এখানে জয়েন বাটন দেখবেন, আপনারা জয়েন করবেন। আর আমার এখানে জয়েন করা আছে, এই কারণে আমার এখানে জয়েন দেখাচ্ছে না, আপনারা জয়েন করবেন। জয়েন করার পরে এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে টেকনো কত চলছে, নিউ প্রাইস 1.6 USD এবং বাংলা টাকায় 200 টাকা। এছাড়া আপনি এখানে আরও একটু যদি উপরে না, অথবা এখানে আপনি দেখেন অলওয়েজ কিন্তু একটা পিন মেসেজ আছে, এই পিন মেসেজটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই যে দেখেন দেখাবে যে এই মুহূর্তে স্যামসং এর FRP $10 আছে। তো এইগুলো অনেক কমে অনেক বেড়ে যায়, হ্যাঁ মুহূর্তের অনেক সময় দেখা যায় যে হুট করে দাম বেড়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন যে দামটা বেড়ে গেছে, আপনি কাস্টমারকে এমন একটা স্যামসং ফোন আসলো যেটা আপনি কোনো টুলে ডিভাইস ডঙ্গলে সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু আপনি বলে ফেললেন যে 500 টাকা, কিন্তু আপনি সার্ভারে করতে কাটতেছে আপনার দেখা গেছে যে 1200 টাকা কাটবে, তখন আপনি কিভাবে আপনি করবেন। তো এই জন্য সহজে বোঝার জন্য, যদি আপনার সার্ভারে অ্যাকাউন্ট না থাকে, আর সার্ভারে কিভাবে অ্যাকাউন্ট কোথায় করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো আপনারা এখানে দেখেন এই যে $10 এবং অনলাইন আছে এই মুহূর্তে পার মোবাইল 10 ক্রেডিট, এবং এটার জন্য লাগবে শুধু আইএমই নাম্বার, আইএমই নাম্বারের মাধ্যমে আপনি আনলক করবেন। এছাড়া আরও অন্যান্য সার্ভিস নোকিয়া FRP $2, এগুলো $2 বলতে আপনি বাংলা টাকা দিয়ে, কিন্তু সেই পরিমাণ বাংলা টাকা দিয়েও কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে, এবং এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনি কিন্তু অন্যান্য এই বাংলা টাকা দিয়েই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এখানে নোকিয়া আছে $2, শাওমি আছে $1 এবং টেকনো ইনফিনিক্স আছে, টেকনো ইনফিনিক্সের MDM আছে মাত্র $1.6। হ্যাঁ, আর হনরের প্রাইস এখন প্রচুর, হনর যেটা আপনার সিরিয়াল নাম্বারের মাধ্যমে যেটা আনলক করা যায় সেটা হচ্ছে কোডের মাধ্যমে, সেটা হচ্ছে $41। তো এটা অনেক প্রাইস। তো এইভাবে দেখেন এখানে কিন্তু অনেক কিছু নতুন আপডেট আছে। আমি যদি আরেকটু উপরের দিকে উঠি তাহলে দেখেন এইগুলো কিন্তু সব আজকের, হ্যাঁ, এবং এখানে দেখেন এই যে আইক্লাউড আনলক পার্মানেন্টলি মাত্র 6 দিনের মধ্যে বেশিরভাগই ফোন আনলক হয় এবং ম্যাক্সিমাম টাইম নেওয়া হয় 18 দিন, হচ্ছে এই যে এই সার্ভারের মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, 18 দিনের মধ্যে না হলে আপনাকে টাকা ব্যাক দেওয়া হবে। তো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট অনেক কিছু জানতে পারবেন, কোন সার্ভিসটা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, কোন সার্ভিসটা অন হয়েছে, সেগুলো কিন্তু এখানে কিন্তু ইনস্ট্যান্ট আপডেট দেওয়া হয় অলওয়েজ। হ্যাঁ, যেমন এই যে এই সার্ভিসগুলো নতুন সেট হয়েছে, কোন সার্ভিসগুলো অন হচ্ছে, কোন সার্ভিসগুলো অফ হচ্ছে, আপনি কিন্তু এই এটার মধ্যে যদি জয়েন থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন। আর আপনি যদি সার্ভারে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি www.gsmalo.org
এই ওয়েবসাইটে আপনি কিন্তু ডিপোজিট করে খুব সহজে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে ডিপোজিট করতে হবে, এই এই জন্যই আমি ওই গ্রুপটা দেখালাম যে আপনি যদি ডিপোজিট না করেন এখান থেকেও কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন। হ্যাঁ, এখানে এটা অ্যাকাউন্টটা লগ ইন করে, তো আমি এই বিষয়ে যাচ্ছি না, আমি জাস্ট আপনাকে এই চ্যানেলটা পরিচয় করার জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। তো এইটার মাধ্যমে আপনি এইভাবে খুব সহজেই বিভিন্ন সার্ভিস সম্পর্কে নোটিফিকেশন পাবেন। আর আপনি একজন টেকনিশিয়ান হিসেবে অবশ্যই এই ধরনের চ্যানেলগুলোর সাথে আপনার যুক্ত থাকা উচিত, কারণ আপনি কিভাবে বুঝবেন যে কোন সার্ভিসগুলো বন্ধ হচ্ছে, কোন সার্ভিসগুলো অন হচ্ছে। হ্যাঁ, একসময় দেখা গেছে যে আপনি এখানে লেখা আসতে পারে যে স্যামসাং অফলাইন, তো আপনি যদি যে আপনার একটা স্যামসাং ফোন কোনো টুল ডিভাইস ডঙ্গলে আপনি কাজ করতে পারছেন না, সেটা কিন্তু আপনি চাইলেই যদি আপনি বেশি টাকা বিলও করেন তাহলেও কিন্তু আপনি সার্ভারের মাধ্যমে করতে পারবেন না, বা যোগাযোগ করে কোথাও যোগাযোগ করে অনলাইনে কারোর সাথে যোগাযোগ করেও কিন্তু কোনো লাভ নেই। তো আমরা সব ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি, আপনি আমাদেরকে ফোন করেও জানতে পারবেন। এছাড়া এই আপনি ফোনের ঝামেলায় না গিয়ে আপনি যদি এখানে একটু নজর দেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট জেনে ফেলতে পারলেন। এই পিন একটা মেসেজ থাকবে, সেটার মধ্যে হচ্ছে আপনার প্রয়োজনীয় যেসব সার্ভিসগুলো সেইগুলো আপনি ক্লিক করলে এক ক্লিকেই সামনে চলে আসবে। এছাড়া আপনি প্রতিনিয়ত নোটিফিকেশন পাবেন, কোনো একটা নতুন সার্ভিস আসলে, কোনো একটা নতুন টুল ডিভাইস ডঙ্গল আসলে আপনি খুব সহজে জানতে পারবেন যে নতুন একটা টুল আসছে, এই টুলটা দিয়ে এই কাজগুলো হচ্ছে, আপনি এইসব বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনি জিএসএম সেকশনের নতুন সার্ভিসগুলো সম্পর্কে অবগত, প্রতিনিয়ত অবগত হবেন সেটা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই এই যে জিএসএম আলো এই চ্যানেলটিতে জয়েন করবেন, এবং এই যে আপনি যদি একটু উপরে উঠেন তাহলে কিন্তু আরও এখানে আরও এটার আরও অন্যান্য চ্যানেলগুলো কিন্তু আপনি এখানে পাবেন। যেমন জিএসএম আলো ইউটিউবে লিখে সার্চ করলেও কিন্তু আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপেও কিন্তু চ্যানেল আছে, সেখানেও আপনি জয়েন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।